আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ সুপ্রিয় সকল ভিভার সবাই আমাদের কাছে জানতে চেয়েছেন যে হচ্ছে বাইশ তারিখ এবং তেইশ তারিখ যে অবরোধ ঘোষণা করেছে বিএমপি যে দেখতে পাচ্ছেন বুধবার থেকে আটচল্লিশ ঘন্টার অবরোধের দাগ দিয়েছে বিএমপি তো এই যে অবরোধের কারণে আপনাদের বাইশ তারিখের পরীক্ষাটি যে হওয়ার কথা ছিল জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের সেই পরীক্ষাটি হবে কিনা এই বিষয়ে আপনারা জানতে চেয়েছেন তো আপনাদেরকে আমি ক্লিয়ার কাট বলে দিচ্ছি যে হচ্ছে এই পরীক্ষাটি 100% হবে কেন হবে দেখেন আপনাদের কিন্তু এই যে দেখেন উনত্রিশ অক্টোবরের পরীক্ষাটি বাইশ নভেম্বরে হওয়ার কথা ছিল দর্শন ষষ্ঠপত্র এবং মিত্রিকা বিজ্ঞান ষষ্ঠপত্র এই পরীক্ষাটি হান্ড্রেড পার্সেন্ট অনুষ্ঠিত হবে কেননা অবরতের সময় এর আগে যদি আমরা লক্ষ্য করি তো সেই ক্ষেত্রে আমরা জানি যে এর আগে যখন অবরোধ দিয়েছিল তখন কিন্তু ডিগ্রির কিন্তু পরীক্ষা হয়েছিল সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে পরীক্ষা হানড্রেড পার্সেন্ট হবে এবং দ্বিতীয়ত আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে যদি একটু রিফ্রেশ করি রিফ্রেশ করার পরেও যখন যদি আমি হচ্ছে নোটিশ বোর্ডে আসি তো আমরা কিন্তু এখানে কোনো প্রকার পরীক্ষা স্থগিত নোটিশ দেখতে পাচ্ছি না সচরাচর জাতীয় বিশ্ববিদ্যালয় কি করে পরীক্ষা শুরু হওয়ার চব্বিশ ঘন্টা আগেই কিন্তু আমাদেরকে নোটিশের মাধ্যমে জানায় দেয় যে হচ্ছে আপনাদের পরীক্ষাটি স্থগিত হবে তো আমরা হানড্রেড পার্সেন্ট বলতে পারি যে হচ্ছে আমাদের বাইশ নভেম্বর দু হাজার তারিখের পরীক্ষাটি হানড্রেড পার্সেন্ট অনুষ্ঠিত হবে এবং পরীক্ষা আরম্ভের সময় বেলা দেড়টায় দেড়টাই আপনাদের পরীক্ষাটি অনুষ্ঠিত